গুড মর্নিং বন্ধুরা। তো আর আপনাদেরকে আরেকটা নতুন ব্লগে স্বাগতম জানাই। তো আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। তো এই যে আমি চান টান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি, এবারে যাই হোস্টেলের রান্নাঘরের দিকে, কারণ রান্নার কাজটা মেন। তো চলুন রান্নাঘর কি কথা বলি ভাই। এই যে আমি কিচেনে এসে গেছি। তো কিচেনে এসে দেখি হরিপদ ভাতটা চাপিয়েছে। তো চলুন আপনাদের দেখাই বাকি কি কি আছে কি কি নেই। এই যে এদিকে হরিপদ ভাত চাপিয়েছে, সেটা এদিকে রয়েছে। আর এদিকে সবজি আজ এনেছে, ফুলকপি, ঝিঙ্গে আর লাউ। তো এবার দেখি কি করা যায় তিনটের মধ্যে। সবগুলো তো একদিনে করা ঠিক হবে না, তাই দেখে নিই কি করা যায়। তো চলুন আগে দেখে নিই, তারপরে সবজি কাটার সময় আপনার সঙ্গে কথা বলছি। তো এই যে আমাদের লাউ কাটা হয়ে গেছে, এবারে ঝিঙেগুলো কেটে নেব। তো এগুলো কাটার পর সবজি হবে, ভাত ওইদিকে হচ্ছে, আর এই মুসুরি নয়তো মুগ কোনো একটা ডাল হবে। তো চলুন। তো ভাত হয়ে গেল আর ডালও হয়ে গেল। তো এবারে রসুন ছাড়াচ্ছি মশলার জন্য, তাহলে লাউটা বসিয়ে দেবো। তো ভাত হরিপদে গড়া মানে মার গড়ালো, কারণ আমার ধারা খেতে হয় না, হরিপদে বেস্ট পারে। আর ডালটা আমি বসিয়েছিলাম কুকারে, তো হয়ে গেছে। তো এইভাবে সবজিটার পালা। আমার মনসা পূজা এসে গেল, এদিকে দেখতে দেখতে মনসা পূজা, তারপর পার হলে কিছুদিন পরে দুর্গা পূজা। জলের মতো দিন পার হচ্ছে, কোনো বোঝাই যাচ্ছে না। রসুন ছাড়া বড় জ্বালার কাজ, একটু রসুন তো ছাড়তেই চাই না, কিন্তু কিছু করার নেই, ছাড়াতেই হবে। তো চলো রসুনগুলো ছাড়িয়ে নিই, তারপর আপনার সঙ্গে কথা বলছি ভাই। এই যে গরম গরম ভাত হয়ে গেছে, আর এই দিকে আমি এখন বানালাম গরম গরম ডাল, এখনো ভাপ উঠছে। সবজিটা পালা আর ফুলকপিটা কালকে করা হবে। তো যেমন সবজিটা বানিয়ে নিই, আর এদিকে এদিকে কলা এনেছে, ডেলি এখন আমাদের কলা চলছে। তো যেমন ভিডিওটার সঙ্গে দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। আমি একটু ঘুমিয়ে গেছিলাম, তাই কিছু রেসিপি দেখাতে পারলাম না। এতে দেখি কিচেনে সব রান্না হয়ে গেছে, হরিপদ লাউটা বানিয়েছে। তো চলুন আপনাদের দেখাই কি বানিয়েছে কি নেই। আগে দেখিয়েছিলাম এই যে ভাত, এই ভাত বানিয়েছিলাম, দেখিয়েছিলাম ডালটা আমি বানিয়েছিলাম, আর হরিপদ এই লাউটা বানিয়েছি। কি বানিয়েছি কোনো জানি না, কালারও দেখা যাচ্ছে না আর অনেক কাঁচা লঙ্কা দেখা যাচ্ছে। তো চলুন খেয়ে আসি, তারপর আপনার সঙ্গে কথা করছি। পরে করে প্ল্যানটা হলো চিকেনের, সেই তাই আবার চিকেন নিয়ে এলাম। এই যে পেঁয়াজগুলো প্রায় খড়ে এসে যে লাল লাল হয়ে এসেছে, তবে এখনো হয়নি, চলুন আর একটু লাল হয়ে যাক। তাতে আমি একটু এইটা কুটে নিই, একটু হয়ে পেঁয়াজটা আর একটু হয়ে যাক, তারপর চিকেনটা দেবো। চিকেনটা দিয়ে দিলাম, এটা সব দিয়ে দেবো। চলুন সব দিয়ে দিন, নুনটা
चिकन लाए हो लोग জল দিয়ে নেবো বাস তারপরে আমাদের ভালো করে গেল এই যে আমাদের রান্না হয়ে গেল একটু জল দিলাম কারণ ভাত আছে তো ভাতের সঙ্গে অন্য দিলে হবে না তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক বাই।